আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মিষ্টি পরিষ্কার হয়ে। সুপ্রভাত, কেমন আছেন সবাই? আজকে সকালে নিচে চলে এসেছি আর সেখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, আপনারা দেখছেন আমার চ্যানেল ভোজন ভ্রমণ। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। এটা হচ্ছে আমাদের সোসাইটির গণেশ মন্দির, সকালেই ভগবানের দর্শন। তো ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক, বিপদ মুক্ত রাখুক। আর এই বিপদ মুক্ত কথা বলতেই মনে পড়ে গেল যে রথযাত্রা আর উল্টো রথের মাঝখানে যে শনিবার আর মঙ্গলবার পরে, এই দুটো দিন কিন্তু মা বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। ছোটোবেলায় আমার মা করতেন, সেখানে মাকে করতে দেখেছি। আর সেটা মায়ের সঙ্গে যেতে যেতে আমিও যে কবে শুরু করেছি আমি বলতে পারবো না। আজ সেই বিপত্তারিণী পুজো মঙ্গলবার, শনিবারটা নিয়ে বছর, কেন কি শনিবারটা তো ছিল অম্বুবাচী, যে কারণে পুজো হয়নি। তো আজ মঙ্গলবার, আজ হবে বিপত্তায়নের পুজো। আর আমি প্রতি বছরই এটা করি, তো এবছরও করব। সেই জন্যে কিছু ফুল তোলার জন্য নিচে চলে এসেছি। এটা মূলত পরিবারের সবার মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করা হয়। এই পুজোর নিয়ম হলো 13 রকম ফল, 13 রকম ফুল, লাল সুতো দুর্বা দিয়ে 13টা গিট বেঁধে সেটাই মাকে নিবেদন করে মায়ের আরাধনা করা হয়। এখনও মনে পড়ে, পাড়ার যারা এই ব্রত করতেন না তারা না মাকে আগে থেকেই বলে যেতেন তাদের জন্য মায়ের পুজোর করা এই সুতো যেন রেখে দেওয়া হয়। অনেকগুলোই ফুল পেয়ে গেছি, চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। এগুলো হচ্ছে আমাদের সোসাইটির গার্ডেনের ফুল। যদিও সোসাইটির গার্ডেন থেকে ফুল তোলা উচিত না, আমি পুজোর জন্য পারমিশন নিয়েই তুলছি। আর এগুলো হচ্ছে মল্লিকা ফুল, কি দারুণ গন্ধ ফুলগুলোর, আর দেখতেও কত সুন্দর, তাই না? তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। এসে গেছি আমার গার্ডেনে, দেখি এখানে কি কি ফুল পাওয়া যায়। নিচের কৃষ্ণচূড়া গাছটাতে কত সুন্দর ফুল ফুটে আছে, কি দারুণ দেখতে লাগছে, তাই না? আর এই যে এই গাছটাতে লক্ষ্মী জবাতে কতগুলো ফুল ফুটেছে, এগুলোই তুলে নিই ফটাফট। দারুণ দেখতে লাগছে আর কালারটা এত মিষ্টি যে চোখ ভরে যায়, তাই না? আর এদিকে আছে আমার সাদা টগর, এগুলো দিয়েই মূলত আমি পুজো দিই। বাইরের ফুল সেরকম কিনতে লাগে না পুজোর জন্য। এই যে এগুলো, এই পাশেও দেখি কিছু হয়তো আছে। হ্যাঁ, এই যে এখানে কিছুটা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, চলুন। এই যে এটা, এই ফুলটা হচ্ছে নাইট কুইন বা নিশিপদ্ম বলে। এগুলো ঘরে থাকা নাকি খুব ভালো বলে সবাই, তো আমার গাছে প্রথম ফুটলো এই ফুলটি। চলুন এবার দেখে নেওয়া যাক 13 রকম ফুল হলো কিনা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, 11, 12, 13, ব্যাস ফাইনালি 13 রকম ফুল পেয়ে গেছি। এবার বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। তো রান্না বান্না সেরে স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার জাস্ট ফলগুলোকে একবার চেক করে নেব, নিয়ে ব্যাস বেরিয়ে পড়ব মন্দিরের দিকে। মন্দিরেও যেতে অনেকটাই টাইম লাগবে আমাদের। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি পুণে কালী বাড়িতে পুজো দিতে। কালীবাড়িতে যাচ্ছি বিপত্তারিণী মায়ের পুজো দিতে। আর বাইরে প্রচণ্ড মিট করেছে। মোটামুটি বর্ষা মনে হচ্ছে শুরু হয়ে যাবে, আকাশের অবস্থা দেখছি। কাকা, কাকা
আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পুনে কালীবাড়ি বা খাড়কি কালীবাড়ি। খাড়কিতে এই কালীবাড়িটি আছে। অলওভার পুনের ম্যাক্সিমাম লোকই এখানে পুজো দিতে আসে। আর পিম্পড়িতে আরেকটা কালীবাড়ি আছে, ওই সাইডের লোকগুলো ওই মন্দিরটাতে যায়। তো আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টা দেড়েক লাগবে, ম্যাপে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে পুনের অনেক পুরনো মন্দির, অনেক দিন ধরেই মন্দিরটি আছে। এখানে দুর্গাপুজো, মানে সব ধরনের পুজোই, দুর্গাপুজো, বাসন্তী পুজো থেকে শুরু করে সব ধরনের পুজো এই মন্দিরটাতে হয়। আমিও প্রায় বিগত 10 বছর ধরে এখানেই আসছি পুজো দিতে। বেশ ভালো লাগে, প্রচুর মানুষের সমাগম হয়। বর্ষার যে কালী পুজোগুলো, তারপরে সত্যনারায়ণ পুজো, সেগুলোও কিন্তু এই মন্দিরে হয়। আমরা এসে গেছি খাড়কিতে। খাড়কির এই যে রাইট সাইডে যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে ওল্ড মুম্বাই পুনে হাইওয়ে। আর আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে ডান হাতে হচ্ছে এই যে খাড়কি স্টেশন। খাড়কি স্টেশনের সামনে দিকে একটু গেলেই হচ্ছে খাড়কি কালীবাড়ি। আমরা মোটামুটি পৌঁছে, তো আমরা পৌঁছে গেছি মন্দিরে, চত্বরে। এই যে হচ্ছে মন্দিরটা, আর সামনের দিক থেকে এরকম দেখতে লাগে। একদিকে মায়ের ব্রত কথা শোনানো হচ্ছে, আর অন্যদিকে মায়ের পুজো চলছে। আর কত মানুষ দেখুন একবার, যেহেতু এবার শনিবারটায় পুজো হয়নি, একই দিনে একটা দিনই পুজো হচ্ছে, যে কারণে আরও লোকজনের ভিড় বেশি। দুদিন হলে হয়তো একটু কম হতো। আর এই যে হচ্ছে মায়ের মূর্তি, মায়ের চণ্ডী রূপটাকেই বিপত্তারিণী রূপে পুজো করা হয়। এটাও দুর্গা মায়েরই আরেকটি রূপ। এই যে হচ্ছে এখানে সমস্ত বাটাগুলোকে দেয়া নিয়ে পুজো সঙ্গে সঙ্গেই দিয়ে আবার বাটাগুলোকে ফেরত দিয়ে দিচ্ছে এরা। আর খুব সুন্দরভাবে অর্গানাইজড করে এরা পুজোর মণ্ডপটাকে, যেটা দেখলে খুব ভালো লাগে। আর এদিকে ব্রত কথা বলা হয়ে গেছে, এবার ঠাকুরমশাই সবাইকে ধাগা বেঁধে দেবে বলে রেডি হচ্ছেন। আর এইদিকে হচ্ছে আরেকটি মেইন মন্দিরটি, পুরো সাদা পাথরের তৈরি, দারুণ দেখতে লাগে। আর সামনেই আছে মায়ের মন্দির, মায়ের মন্দির সামনে। আর সাইডে বা দিকটা হচ্ছে ভোলা মহেশ্বরের মন্দির, আর ডান দিকটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এই দেখুন, এইখানটাতে হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দিরটা। আর মায়ের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো করা বন্ধ করতে দেয় না, যে কারণে দেখালাম না। আর এই যে হচ্ছে ভোলা মহেশ্বরের স্থানটি, এখানে কিন্তু শিবরাত্রিতেও অনেক মানুষ মাথায় জল দিতে আসে শিবের জল তো না। পুজো শেষ হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফেরার পালা। বাইরে এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভোজন ভ্রমণের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভোজন ভ্রমণ।